সে নিজে এখন আবার লাইমলাইটে নাম আসার জন্য সেগুলো করছে। নাম বলি নাই আমি, না এখন নাম প্রকাশ করবো না, আগে তাদের ব্যাপারে লিগাল অপশন রেডি হয়েছে হোক, ফোন দিবে যেখান থেকে ফোন দেওয়ার, আমার লয়ার ফোন করবে সবাই। আমি কোনো আর্টিস্টের নাম বলতে চাই না। তমাপু দেখেন আমার বার্থডেতে কিন্তু অনেকবার এসেছে, আমি কিন্তু কমেন্ট করেছি সেদিন 2019 সালে আমি আমার বার্থডেতে আসে, তার সাথে আমার খুব ভালো রিলেশন। আমি কেন ওনার নামে করব? ওয়েট, উনি লিখেছে সেটা তো উনি জয় ভাইয়াকে নিয়ে, ঠিক আছে? আপনি কি জানেন আলোচনা হয়নি? হাউ ইউ নো? আপনি কি পরিবারে গিয়েছিলেন? আমি বলছি না, আমি তো বলি নাই কিছু, আপনি কি জানেন? আসলে বড় ভাই না, সেটা আমার অনেক সিনিয়র, মিনিমাম 25 ইয়ার্স সিনিয়র হবে। হাজবেন্ড তো বড় রেশ, সে বড় ভাই না, আশ্চর্য, সে আমার সিনিয়র আর্টিস্ট না। সেটা হচ্ছে এখন যে কথাটা উঠলো, এটা নিয়ে আরেকটা বন্ধু উঠবে, আবার কাজাসুরা ফ্রি হবে। আসলে আপনি চাচ্ছেন যে কি আমি চাচ্ছি কি ভাই? আমি বলবো, বললাম তো, আমি চাচ্ছি কি, আমি কিছু চাওয়ার তো কিছু না, আমি চাচ্ছি যে আমাকে নিয়ে, সাকিবকে নিয়ে যে বাজে কথাগুলো বলা হচ্ছে, কাইন্ডলি সে বাজে ক্যাপশনটা আপনারা দিবেন না কাইন্ডলি। আমি কি বলেছি যে সে এডুকেটেড না, আপনারা কেন লিখবেন? আজকে প্রেস কনফারেন্স থেকে প্রাপ্তি হচ্ছে সাকিবের যারা ভক্ত ছিল আপনারা ছিলেন, টোটালি সাকিব ভাইয়ের যে ইস্যুসটা এখানে আমি মানে ক্লোজ করতে চাচ্ছি। নতুন কিছু আসলো না, কই আসলো না, আমার তো বিয়ে হবে, আমার বিয়ে হবে না, আশ্চর্য, আমি বিয়ে করবো না। মানুষ এক একজন নায়ক নায়িকা 4-5-6 করে বিয়ে করে ফেলতেছে, আমার কি বিয়ে হবে না? আমার তো বিয়ে হবে, আমি রিসেন্টলি বিয়ে করবো, 1 বছরের মধ্যেই বিয়ে করবো, এটা সত্য কথা। কিন্তু আমি চুরি করে লুকো চুরি করে কোনো বিয়ে করবো না। আমি যদি বিয়ে করে বলেছি আমি ইটালিতে যেয়ে করবো, ভেনিসে যেয়ে, এবং সবাই জানতে পারবে আমার বিয়ে হচ্ছে, আমি লুকায় ছাপায় বিয়ে করবো। সেটা আমি জানি, এটা আমার ছোটবেলার ড্রিম ছিল। আমি ভেনিসে রাজন ভাই বলো, জি জি, আচ্ছা আবার বলি যে ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। আর হচ্ছে না, শিল্পী হিসেবে একজন শিল্পীকে তো সে প্রতিঘাত করতে পারে না। যে দেখেন আমার যে সিনিয়র আপু আমাকে স্ট্যাটাস দিয়েছে বা যে আর্টিস্টগুলো দিচ্ছে তারাও কিন্তু আর্টিস্ট, তাদের কিন্তু এটা দেওয়ার কোনো দরকার ছিল না। আমাকে ফোন করতে পারতো, ফোন করে বলতে যে যাই হোক আমাদের ব্যাপার আমরা এখানে সলভ করতে, কিন্তু সেটা কিন্তু কেউ করছে না, সবাই যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য কাছে আসতে। তো আমি সবার তো রেসপেক্ট আছে একটা, তো জয় ভাইয়া জয় ভাইয়ের জায়গা থেকে কাউকে রেসপেক্ট করতে পারে না, এটা কিন্তু খুব দুঃখজনক, তার রেসপেক্ট করা উচিত। যদি রেসপেক্ট না করে বা সে যদি আবারও এইভাবেই কথা বলেন তাহলে ব্যাপারটা আসলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। ভাই বিয়ে তো আল্লাহর হাতে, সৃষ্টিকর্তার হাতে না? তো বিয়ে যদি আমিও চাই, সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে, না হলে তখন আপনি কি করবেন? তাহলে তো 17 সাল থেকে আজকে 24 সাল হয়ে যেত তো বিয়ে। না আমি তো সুপারস্টার বিয়ে করবো কিনা সেটাও আমি জানি না, কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা। আমি সালমান খানকে আমি খুব পছন্দ করি, এখন আমি কি সালমান খানের বউ হতে পারবো? আমার তো মনে হচ্ছে যে সালমান খানও এখন আনমেরিড আমার জন্য, আমি তো প্রতিদিন তাই ভাবি, আমার ভাবনা দিয়ে তো কিছু যায় আসবে না। সাকিব ভাই যখন ছবি করতো সাকিব খান, আমি তখন অনেক ছোট ছিলাম, আমি তখন থেকেই দেখতাম সাকিব, তো আমি হয়তো তার ফ্যান বলতে পারি। না সাকিব ভাই বিদেশি ম্যাগাজিনে কই কাজ করছে, তার একটা প্রবলেমের কারণে হয়তো বা সে চাচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে সিনেমা করবে, তার যে প্রোডিউসার আছেন তারাই চাচ্ছে যে বিদেশি নায়িকা নিতে,
তো ভাই মানে সাকিবের কোনো দোষ আছে বলে আমি মনে করি না। হ্যাঁ অবশ্যই, কেন করবে না? আমার সাথে তো অলরেডি সাইন হয়ে গেছে, কেন করবে না ছবি? সে যদি সে সে বাইরের পরিসর না করলেও আমার হাউস আছে একটা, আপনারা জানেন, সেই হাউস থেকে আমি সিনেমাটা করবো। আরেকটা ব্যাপার আজকে আমি ক্লারিফাই করি, সেটা হচ্ছে আমাকে কিছু কিছু জায়গায় লিখছে যে আমি নাকি মাসে 50 লাখ টাকা ইনকাম করি। বাই দ্য ওয়ে, এটা আমার মেইন পয়েন্ট। আমি 50 লাখ টাকা ইনকাম করলে আমি এখানে কেন? আমি তো বিলিনিয়ার্স, আমার তো আসলে এখানে একটা পার্সোনাল জেট নিয়ে আসার প্রয়োজন ছিল না আমি মনে করি। তো 50 লাখ টাকা এটা কি গাছে ধরে? আমি কখন বললাম 50 লাখ টাকা আমি ইনকাম করি মাসে? তারপরে আমার বলেছে দুবাইতে নাকি আমার বাড়ি আছে, দুবাইতে কই আমার বাড়ি আছে? দুবাইতে নাকি শেখরা আমার জন্য ওয়েট করে, কই? আমি বলেছি যে সাকিব ভাইয়ার যদি, অনেকে আমাকে বলেছে যে সাকিবকে নাকি আমি বিয়ে করছি লোভের থেকে, লাইক ওনার অনেক টাকা পয়সা আছে, সে সুপারস্টার, ওইটা থেকে। কিন্তু যদি ওই লোভটাই লাগে তাহলে আমি দুবাইতে যাই। সেক্ষেত্রে আমি বলেছি তাহলে তো শেখরা আছে, অনেক টাকাওয়ালা লোক আছে, বিজনেসম্যান আছে, তারাও তো ম্যারিড করছে, তাদেরকে আমি বিয়ে করতে পারতাম। আমি কিন্তু ওই ক্ষেত্রে বলেছি, এর বাইরে কিন্তু আমি কিছুই বলি। আর